자, 끄겠지? 엄마 샥지 대내한테 기어버려졌지로 이제 군군 고라 살다 걷지 저러 지리 걷지 아마게 치레 디죠 내가 해 놓고 와 걷지 لبن হলুদ দিয়েছি মাখিয়ে নেব এখন তেল কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব দেখুন তেল গরম হয়ে গেছে কই মাছগুলো দিয়ে দেব أنا أقول জল দিয়েছি আর তেল কই তো মাখা মাখা হয়েছে দেখুনই জল দিলাম না জলটা আবার ফুটলে মাছগুলো জাল হয়ে গেছে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব জল দিয়ে দেব এখন 10 মিনিট এর মধ্যে মাছটা জাল হবে এসেছে আমি দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে দেব তাই মা খুঁজে খুঁজে চারদিক দিয়ে তুলছে কোন দিয়ে হয়েছে এই দেখুন এটা কি গাছ চাই না কি গাছ আমি আপনারা জানলে কমেন্ট করে জানাবেন আমি অত গাছের মাছের নাম জানি না দেখুন আর দেখো দুই ভাই অনেক খেলা করছে মা আরে এরা দুজন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আমাকে ছেড়ে দে এই শাক দিয়ে
দেখুন বাইরে আকাশটা দেখুন কি সুন্দর আর বিশাল রোদ আমি তো চোখে আর কিছু দেখতেই পাচ্ছি না দেখুন বাড়ি চলে গেছি আর এটা বন্ধু পাশে বাড়ি আম গাছ আর ফুল গাছ মারা বাড়ি চলে এসেছে দেখুন আম গাছ ফুল গেছে ফুল ফুটেছে এদিকে আমাদের গোছগোছা গাছ আছে আর ঘাস পাতা ভর্তি হয়ে গেছে দেখে দেখুন বেগুন গাছ বেগুন গাছে দেখুন একটা কত বড় বেগুন হয়েছে আর এইদিকে দেখুন এদিকে ছোট্ট একটা বেগুন হয়েছে আর একটা বেগুনের ফুল দেখুন সাতলিন এখন ঘরে ঢুকছে এই শাকগুলো এখন দেখুন শাকতলে মাঠ থেকে চলে এসেছি এখন শাকগুলো আমি ওই শাক করে বেছে নিয়ে আমি মাছের ঝোল করার জন্য এই তেলাকুচু শাক তো খুবই উপকারী তেলাকুচুর এই পাতাগুলো যদি ছোট করে রস খাওয়া যায় তাও খুব উপকারী এই পাতা কুচিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেসন দিয়ে বড়া করতে পারেন যে কোনো মাছ দেয় জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে খেলে শরীরের পক্ষে খুব উপকারী তাদেরও তো শরীর খারাপ মুখের মুচি নাই খেতে চাইছে না তাদের এরকম করে রান্না করে দিলে খেতে তাদের খুব ভালো লাগবে মুখটা ছেড়ে যাবে খেলে এই তেলাকুচু গাছের দেখলে মনে হয় যেন সামান্য গাছ কিন্তু এটা খেতে খুব উপকারী হয় শরীরের পক্ষে আমি আজকে কই মাছ দিয়ে রান্না করবো তেলাকুচু শাক দিয়ে আর আলু দিয়ে কই মাছ আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখুন কতগুলো শাক আমার কাটা হয়ে গেছে এরকম কচি কচি আগার ডাঁটাগুলো নিতে হবে আর কিছুটা কচি কচি পাতা আর শুধু ডাঁটা নিলে হবে না আমাদের পাতা দিলে আলু দিলে তবেই ভালো লাগবে মাছের ঝোলটা এই সামান্য একটা রান্না কিন্তু খেতে দারুণ হবে বিশেষ করে মশলা ওতে লাগবে না শুধু পাঁচফোড়ন ঝোল দেবো মাছটা ভেজে রেখে রান্নাটা করবো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তুলে এনে পাতাগুলো এরকম করে কচি কচি রেখে ছাড়িয়ে নিতে হবে আর যদি কচি আগা হয় এই যে কচি আগা এরকম করে কচি কচি করে কেটে নিতে হবে একদম কচি এই কচিগুলো খেতে ভালো লাগবে এই যে বেকানো বেকানো এগুলো আছে এগুলো কিন্তু বাদ দিতে হবে বাদ দিতে হবে আর এই দেখুন স্প্রিং এর মতন এই ফলটা এইটা কিন্তু একটু বড় হলে কুচি আলুতে ভাজা করলে ভালো লাগে হালকা তিতকুড়ি লাগে সেই শাকের তরকারিটা রান্না করব দেব রাঁধুনি শাকের তরকারি রান্না করলে আপনারা অবশ্যই রাঁধুনি ফোড়ন দেবেন ফোনটা ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে বেশি কষাবো না জল দিয়ে দেবো জল দিয়ে দেবো
জল দিয়ে দিয়েছি, মনে জলটা একটু জাল উঠবে তারপর আমি মাছগুলো দিয়ে নামছি। কচু শাক দিয়ে কই মাছটা ঝোলটা আমার বানানো হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, এরকম করে তেলা কচু শাক দিয়ে আলু দিয়ে যে কোনো জ্যান্ত মাছ রান্না করে খেয়ে খাবেন, খুব ভালো লাগবে। আসলে আমরা এখন খাওয়া দাওয়া করবো, রান্না করা হয়ে গেছে। এই গরমে বেশি মশলাদার খেতে পছন্দ খাবো না, কখনো কখনো এরকম হালকা তরকারি খেতে দারুণ লাগবে এই গরমে। এরকম করে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে খুব ভালো হবে, তরকারি খুব সুন্দর হবে। যে কোনো খুব সুন্দর হয়েছে, হালকা সিম্পল রান্না কিন্তু খেতে দারুণ হয়েছে। আমি শুরু করেই দিয়েছি, শেষ হয়ে এসেছে প্রায় তবে মাছের ঝোল বানিয়েছে, কত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে, খেয়ে দেখতে। আর গুনগুন কাঁদছে কেন? খুব ভালো হচ্ছে সিম্পলে মাছের ঝোলটা, আপনারাও বাড়িতে এরকম সুন্দর হয়েছে, গরম হয়ে মাছের মাছের ঝোলটা তো খাওয়া হয়ে গেছে যেটা শাক দিয়ে মা করেছিল, এবার হচ্ছে তেল ঝালটা খাচ্ছি। আর কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে, আর চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নেক্সট।